হ্যালো ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই তো ইতিমধ্যে গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে সেকেন্ড সেমিস্টার তাদের অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে সেই অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে তোমরা বেশ কিছুদিন ধরে ওয়েট করছো সবাই বারবার কমেন্ট করে জানাচ্ছ কবে তোমাদের অ্যাডমিট কার্ড দিবে তো যাই হোক অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু তোমাদের অ্যাডমিট রিলিজ হয়েছে তো তোমরা তোমাদের সেই অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব আর তার আগে একটা জিনিস জানিয়ে রাখি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানানোর থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমি কমেন্টে রিপ্লাই দিতে না পারি সেক্ষেত্রে তোমরা দেখবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আমার ফেসবুক প্রোফাইল তারপর ইনস্টাগ্রাম এছাড়াও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে তো সেখানে গিয়ে তোমরা কিন্তু পার্সোনালি আমাকে মেসেজ করে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখানেও তোমরা তোমাদের সমস্যাগুলো বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারো তো আর বেশি কথা না বলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা এবার দেখিয়ে দিই তো সবার প্রথমে তোমরা এই যে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট এটা ওপেন করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ওপেন করতে পারবে তো এখানে ওপেন করলে দুটো অপশন থাকবে সি এবং একটা থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এখানে সিবি এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে যারা সেমিস্টার সিস্টেমের কোনো কাজ করবে তারা এই সি থেকে করতে পারবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই সিবি এ ক্লিক করবে ক্লিক করলেই দেখবে এখানে অনেকগুলো অপশন থাকবে তো যেটা মোবাইলে আমি দেখাচ্ছি সেই কারণে একটু জুম করে দেখাতে হচ্ছে তো এর মধ্যেই দেখো সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এইভাবে রয়েছে তো তোমরা এই সেমিস্টার টু এর যে অপশন দেখতে পাচ্ছ এই সেমিস্টার টুয়ে ক্লিক করে দিবে সেমিস্টার টুয়ে ক্লিক করলেই তোমাদের সামনে আবার ওই দেখবে একটা নতুন পেজ কিন্তু ওপেন হবে এবং যেহেতু আমি মোবাইলে করছি তাই তোমাদেরকে ডেস্কটপ সাইডে অন করে আমি দেখাচ্ছি তোমরাও চাইলে ডেস্কটপ সাইডে অন করে নিতে পারো তবে কিন্তু এখানে খুব সমস্যা হচ্ছে মোবাইলে করতে তো যাই হোক তোমরা যখনই সেমিস্টার টুয়ে ক্লিক করবে এই পেজ ওপেন হবে এখানে এই যে ক্যান্ডিডেট বলে একটা অপশন পেয়ে যাবে যেখান থেকে তোমরা তোমাদের এই সেমিস্টার টু এর এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে তো এই ক্যান্ডিডেট অপশানে তোমরা ক্লিক করবে ক্যান্ডিডেটে ক্লিক করলেই দেখবে আবারও পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখো তিনটে অপশন কিন্তু অ্যাড হয়ে রয়েছে এবং প্রথমেই রয়েছে ফর্ম সাবমিশন যেটা এখন ক্লোজ হয়ে গেছে এবং শেষে একটা রয়েছে ফর্ম সাবমিশন এলএলবি তো সেটা দু এক দিনের আগেই শুরু হয়েছে এটা এখনও চলছে এবং মাঝখানে রয়েছে অ্যাডমিট কার্ড তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই অ্যাডমিট কার্ডের অপশনে ক্লিক করে দেবে অর্থাৎ যারা সেমিস্টার টু এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তারা এই অপশানে ক্লিক করবে ক্লিক করা মাত্রই দেখবে লোডিং হবে লোডিং হয়ে তোমাদেরকে আবারও একটা নতুন পেজে নিয়ে যাবে তো এই যে ফাইনাল পেজ এই পেজে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে এখানে তোমাদেরকে কিছু ডিটেলস ফিল করতে হবে তো কী কী ডিটেলস দিতে হবে সেটা আবার একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো রয়েছে অ্যাডমিট কার্ড প্লিজ এন্টার ডিটেলস তো প্রথমেই বলেছে রেজিস্ট্রেশন নাও তো তোমাদের যে এক্সাম ফর্ম ফিলাপ করেছে সেখানেই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পেজ তো তোমরা তোমাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং নিচে তোমাদের নামের প্রথম তিনটে ক্যারেক্টার লিখতে হবে যখন তোমরা রেজাল্ট ডাউনলোড করেছিলে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছিলো ফার্স্ট সেমিস্টারে সেখানেও সেই একই প্রসেসে করতে হয়েছিল তো আমি এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আমি এখানে আমার কাছে কপি করা আছে পেস্ট করে দিচ্ছি এবং নিচে এসে নামের প্রথম যে তিনটে অক্ষর বা প্রথম তিনটে ক্যারেক্টার সেটা লিখে দিচ্ছি তো তোমরাও সেম একইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং নিচের ঘরে তোমাদের নামের প্রথম তিনটে অক্ষর লিখে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনে ক্লিক করে দিবে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে একটু লোডিং হয়ে যাবে এখনও সবার কাছে নিউজটা পৌঁছায়নি সেই কারণে হয়তো আমি তাড়াতাড়ি করতে পারলাম আমার এখানে সার্ভার কোনো প্রবলেম করেনি তো যখন সবাই জেনে যাবে সবাই কিন্তু এখানে ট্রাই করবে তো তখন হয়তো প্রবলেম হতে পারে তোমরা একটু পরে ট্রাই করে দেখবে আশা করি হয়ে যাবে তো যাই হোক এখানে দেখবে এইভাবে তোমাদের ছবি সিগনেচার নাম তোমাদের এক্সামের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কলেজের নাম থাকবে এবং নিচের দিকে আসলে দেখবে তোমাদের যে কী কী সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টগুলো থাকবে এখানে সাবজেক্ট কোড দেখো রয়েছে প্রথমেই সাবজেক্ট কোড আছে তারপরে রয়েছে কোর্স কোড এবং কোর্স নেম পুরো ডিটেলসে দেওয়া থাকবে তোমাদের সাবজেক্টটার নাম সাবজেক্টের কোডের নাম এবং কোন কোর্স সেই কোর্সটার নাম এখানে সিলেবাসটা রয়েছে দেখো এই কোর্সের নামে এবং যেহেতু তোমাদের কোনো এক্সাম হচ্ছে না ইউনিভার্সিটির তাই এখানে কোনো এক্সাম ডেট এবং কোনো রকম টাইম কিন্তু দেওয়া নেই যেহেতু ফার্স্ট সেমিস্টারে এক্সাম হয়েছিল তাই সেখানে টাইম এবং ডেট দেওয়া ছিল তো তোমাদের কিন্তু এইরকম অ্যাডমিট কার্ড হবে অবশ্যই তোমরা এটা ডাউনলোড করে রাখবে এবং তোমরা অবশ্যই এটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে কারণ পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে তো তখন দেখা গেল আর ডাউনলোড করতে পারছে না সেজন্য বারবার করে বলছি তোমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে এবং এক কপি তোমরা মোবাইলে সেভও করে রাখবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এখন যেহেতু সবার কাছে খবরটা পৌঁছায়নি যে অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে তাই আমি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারলাম তো যখন সবার কাছে খবরটা পৌঁছে যাবে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ট্রাই করবে ডাউনলোড করার তো আশা করি কোনো প্রবলেম হবে না যদি তোমাদের দেখো ডাউনলোড হচ্ছে না বা অনেকক্ষণ ধরে রোডিং হয়ে যাচ্ছে তাহলে ভাববে যে সার্ভার প্রবলেম তাই তোমরা অন্য সময় ট্রাই করে দেখবে আশা করি ডাউনলোড হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবে আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়েও তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো